আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা ভিভো Y12A 3x32 ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনটি আনবক্সিং অ্যান্ড রিভিউ করব। এই স্মার্টফোনটি আনবক্সিং অ্যান্ড রিভিউ করার জন্য পাঠিয়েছে বুস্টার মোবাইল অ্যান্ড কম্পিউটার জোন RAMC শপিং কমপ্লেক্স রংপুর। এই শপিং কমপ্লেক্সের ফুল ডিটেলস দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে আপডেট সব রকম স্মার্টফোন এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ বাই করতে পারেন এই শপ থেকে। তাহলে ঝটফট ফোনটি আমরা আনবক্সিং করে নিই। প্রথমে একটি স্মার্ট ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের ভিতরে মেবি ফোন কভার এবং ফোনের ডকুমেন্টস পেপারগুলো রয়েছে। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। প্রথমে রয়েছে সিম ইজেক্টর টুল, তারপর রয়েছে ওয়ারেন্টি কার্ড এবং তারপর রয়েছে স্মার্টফোন ইউজার গাইডলাইন। এটি হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল গিফট, মোবাইল ব্যাক কভার অনেক স্মুথ এবং আকর্ষণীয়। আর এটি হচ্ছে আমাদের মূল স্মার্টফোনটি। নিচে রয়েছে আপনার ডাটা কেবলস এবং চার্জার। দেখা যাক এই বাজেটে ভিভো আমাদের বক্সে কত ওয়ার্ডের একটি চার্জিং গিফট করছে। ওয়াও, 10 ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং দিচ্ছে এই বাজেট সেগমেন্টে। এটা হচ্ছে ডাটা কেবলস 2.2, যেহেতু চার্জার 10 ওয়ার্ডের, কাজেই ডাটা কেবলসের উপরে এতটা ডিপেন্ডেন্ট না। যেহেতু এই ফোনে 5000 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি দিয়েছে আর চার্জার পাচ্ছেন 10 ওয়ার্ডের, কাজেই এই 10 ওয়ার্ডের চার্জার দিয়ে আপনার 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি ফুল হতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগতে পারে। এটি হচ্ছে আমাদের মূল স্মার্টফোনটি। স্মার্টফোনটি অনেক আকর্ষণীয়, বেশি একটা স্লিম না, তবে মোটামুটি স্লিম। এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড না, আপনি ব্যাক কভার ছাড়াও ইউজ করতে পারবেন। পুরো স্মার্টফোনটি কিন্তু প্লাস্টিক বডির। স্মার্টফোনের নিচের অংশে রয়েছে মাইক্রো স্পিকার, তারপর রয়েছে চার্জিং পোর্ট, তারপর রয়েছে নয়েজ ট্রান্সলেটার, তারপর রয়েছে হেডফোন জ্যাক 3.5 mm। লেফটে রয়েছে সিম ট্রে, সিম ট্রেটা একটু পরে ওপেন করে দেখব। আর ফোনের উপরের অংশে কিছুই নেই, একদম ফাঁকা। আর রাইট পাশে রয়েছে ভলিউম বাটন, আপ অ্যান্ড ডাউন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি কিন্তু পাওয়ার কির কাজ করবে, আবার এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পেছনে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়েথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সঙ্গে আপনি 1018 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বাকি কনফিগারেশনগুলো একটু পরে আলোচনা করব, প্রথমে আমরা টুলবার থেকে শুরু করি। তো সিম ইজেক্টর টুলটি ওপেন করে নেই। তো এটি হচ্ছে মূলত আমাদের সিম ট্রে। এখানে আপনি ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারবেন, প্লাস একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং এই ফোনে কিন্তু 256 GB পর্যন্ত আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন। হিউজ একটি সুবিধা দিয়েছে ভিভো। বলতে গেলে বর্তমান বাজারে ভিভো কিন্তু জনপ্রিয়তা অনেক এবং ভিভোর ফ্যান ফলোয়ার অনেক বেশি। 6.51 ইঞ্চ IPS ডিসপ্লে পাচ্ছেন এই স্মার্টফোনটিতে, সঙ্গে রেজুলেশন পাচ্ছেন 16,000x720 মেগাপিক্সেল। প্রসেসরে পাচ্ছেন 8 কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর। এই ফোনটির স্পেশাল ফিচার সম্পর্কে যদি বলতে চাই, তাহলে বলতে হবে যে ফোনের প্রসেসরটি অনেক ভালো এবং ফোনের ডিসপ্লে অনেক বড় দিয়েছে, পাশাপাশি ব্যাটারির ক্যাপাসিটিও অনেক বড় পাচ্ছেন এবং ভালো মানের গেমস খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। ক্যামেরায় আপনি একদম পিছনে সব কিছু ব্লার করে জাস্ট নির্দিষ্ট একটা সাবজেক্টকে ফোকাস করে ছবি তুলতে পারবেন, যেটা অন্য লেভেলে নিয়ে যাবে আপনার ফটোশ্যুটকে। এবং যাবে বাজেট অনুযায়ী ক্যামেরা মোটামুটি অনেক ভালো। ডিসপ্লেতে বেজেলের পরিমাণ একেবারেই কম, এটা হচ্ছে হাই কোয়ালিটির স্মার্টফোনগুলোর মতো হয়ে গেছে। এবং রিফ্রেশিং অনেক ভালো, টাচ রেসপন্সও অনেক ভালো ফোনটির। যেহেতু এই স্মার্টফোনে IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, পাশাপাশি 5000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পাচ্ছেন, কাজেই ফোনের কিন্তু চার্জিং ব্যাকআপও অনেক ভালো থাকবে। এই ব্রাইটনেস ডে প্রপার সানলাইটেও আপনি ভালোভাবে স্মার্টফোনটি ইউজ করতে পারবেন, এটি নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করা যায়। তো এটি ছিল মোটামুটি আমাদের আজকের ফোন রিভিউ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট তো মাস্ট বি করবেনই, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।